গত 1.5 বছর ধরে আমি খুব কনফিউশনে ছিলাম। অ্যাকচুয়ালি কনফিউশনটা হচ্ছে জীবন চলার পথে একটা চরম প্রতিবন্ধকতা। কনফিউশন নিয়ে কোনো কাজ করলে সেটা কখনোই সাকসেস হতে পারে না। আর কনফিউশনটা ছিল এই রকমই যে গত 1.5 বছর ধরে হচ্ছে আমি এমফিল কমপ্লিট করে ফেলেছি, বাট আমি কোনো জবে ইনভলভ না। আমার বেবিটা 5 বছরের, তো আমি বেবিটাকে আমার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কেউ ছিল না, যার কারণে ওই দায়িত্বটা সবসময় আমাকেই পালন করতে হতো। আমি, আমার হাজব্যান্ড এবং আমার বেবি থাকি। তো হাজব্যান্ডও যেহেতু ডক্টর, সে সকাল 7টায় চলে যায়, রাত 11টার সময় আসে, অতএব সবটুকু কাজ আমাকেই করতে হয়। তো সে কারণে আমার মধ্যে সবসময় একটা গামা লেভেল কাজ করতো, সারাক্ষণ হচ্ছে আমি এটা ভালো লাগে না, ওইটা করতে পারি না, এটা করলে এটা হবে, এবং কন্টিনিউয়াস আমি কাঁদতে থাকি যে আমার বাবা মাকে এত কষ্ট করে আমাকে পড়িয়েছে, যে হচ্ছে বাচ্চাটাকে এরকম করে নিয়ে গিয়ে মাটিতে বসে থেকে থাকবো, আর হচ্ছে বাচ্চাটা স্কুল থেকে বের হবে তারপর নিয়ে আসব। তো এরকম করতে করতে হচ্ছে আমি একটা পর্যায়ে হচ্ছে কেঁদে ফেলেছি যে আমি ডাক্তার হয়ে এভাবে ঘরে বসে আছি। এবং তখন আমার এক দিদি আমাকে বললেন যে তুমি এতটাই কনফিউজড, বাচ্চার পিছনে তো অবশ্যই মাকে সময় দিতে হবে, তাছাড়া কি হবে বাচ্চাটা একবার ভেবে দেখো, ঠিক আছে তুমি কোয়ান্টাম করো, এবং আজকেই তুমি হচ্ছে কোয়ান্টামের টাকাটা রেজিস্ট্রেশন করো। তো কোয়ান্টামের টাকা রেজিস্ট্রেশন করতে এতগুলো টাকা কে দিবে? আমার হাজব্যান্ড যদি শোনে যে 9,000 টাকা লাগবে কোয়ান্টাম করতে, কি আছে এমন কোয়ান্টামে যে তুমি 9,000 টাকা দিবে? ঠিক আছে, তার সাথে কন্ডিশন হলো যে আমি 9,000 টাকা দিব, কিন্তু তুমি কখনো গামা লেভেলে থাকতে পারবে না। তো আমি ওকে কথা দিলাম যে ঠিক আছে, ওকে আমি গামা লেভেলে থাকবো না, আমি কোয়ান্টামের টাকাটা হচ্ছে রেজিস্ট্রেশন করলাম। করার পর আমি জানি না এটা কাকতালীয় না ময়ূরতালীয়, আমি কিচ্ছু জানি না। শুক্রবার থেকে কোয়ান্টামের ক্লাস শুরু হবে বৃহস্পতিবারে। আমার বাচ্চাটা গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা জায়গায় এডমিশন টেস্ট দিয়েছিল, তো সেখানে অনেক কম্পিটিশান হয় যারা জানেন। তো সেখানে বৃহস্পতিবারে বিকাল 5টায় রেজাল্ট বের হলো, আমার বাচ্চাটা চান্স পেয়েছে। এই গেল একটা কথা। আরেকটা হচ্ছে যে আমার সবসময় যেহেতু আমি গামা লেভেলে আছি, আমি অনেক কয়েকটা জায়গায় হচ্ছে সিভি ড্রপ করছিলাম, কিন্তু সব জায়গায় হচ্ছে কোনো ভ্যাকেন্সি নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট খালি নেই। তারপর আমার আবার সেই গামা লেভেল। তখন কি হলো, বুধবারে, শুক্রবারে কোর্স শুরু হলো, তার আগের জাস্ট বুধবারে আমাকে হচ্ছে একটা মেডিকেল কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল ফোন করে বলল যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট খালি এবং তুমি জয়েন করো। আমি এখন এই সমস্ত, আমি সব কিছু হচ্ছে আমি অবাক হয়ে তাকিয়ে আছি কোয়ান্টামের দিকে। এটা কি আমি এখন বিশ্বাস করছি যে সত্যি প্রকৃতি, ঈশ্বর, একজন বলে কেউ একজন আছেন, যে কিনা হচ্ছে চরম চাওয়ার মূল্য দিয়েই থাকেন। আমার বাচ্চাটাও হচ্ছে স্কুলে চান্স পেলো, আমারও চাকরির অফার এলো। আসলে যেটা হয়, আমার মনে হচ্ছে যে চরমভাবে বিশ্বাস করতে হবে, চাইতে হবে উপরে একজনের কাছে, এবং গুরুজি আমাদেরকে সেই প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছেন, মেডিটেশন। অতএব মেডিটেশনের মাধ্যমে আমাদের লক্ষ্যটাকে যদি আমরা চূড়ান্তভাবে লক্ষ্য স্থির করে যদি সেরকমভাবে স্রষ্টার কাছে চাই, তাহলে নিশ্চয়ই প্রকৃতি, স্রষ্টা আমাদেরকে আমাদের জীবনে সফল তুলবেন।